Hello guys, right now. As I'm Yalchara Kondazolati, South East Superstar Chiranjeevi upcoming movie near. Shortly release a look, Bholaa Shankar teaser. The children actually take out that it should be teaser. শুরু হয় ভোলা শঙ্করের টিজার যেখানে চিরঞ্জীবী কিছু ডায়লগ অ্যাকশন এবং নাচ গানের মুহূর্ত দেখা যায় এছাড়াও এই টিজারে দেখা গেছে তামান্না এবং প্রীতি সুরেশের একসলো দৃশ্য টিজারটি থেকে বোঝা যায় চিরঞ্জীবীকে এই মুভিতে দেখা যেতে চলেছে নায়কের ভূমিকায় তিনি ছবিতে পাঠ করবেন ভোলা শঙ্করের চরিত্রে এবং এর পাশাপাশি আমরা দেখব নায়িকার চরিত্রে রয়েছে তামান্না ভাটিয়াকে চিরঞ্জীবী এবং তামান্না ছাড়াও আমরা আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই মুভিতে দেখতে পাবো কীর্তি সুরেশকে যিনি এই ছবিতে পার্ট করতে পারে চিরঞ্জীবীর বোনের ভূমিকায় যাকে আমরা পর্দায় দেখব রাধার চরিত্রে চলুন এবার বলা যাক এই টিজারটির কাহিনী সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা সম্পর্কে এই টিজারটি থেকে যতটুকু বোঝা যায় তা বলতে গেলে বলা যায় চিরঞ্জীবী অর্থাৎ ভোলা শঙ্কর তার সৎ বোনের পরিবারের মৃত্যুর রহস্য ভেদ করার জন্য ছুটে আসেন কলকাতায় আর কলকাতায় এসে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যান অপরাধীদের হয়তোবা সেখানে পরিচয় হয় তার নায়িকার সাথে এখান থেকেই শুরু হয় গল্পের কাহিনী এবার বাকিটা বোঝা যাবে ট্রেলার দেখে আর হ্যাঁ গাইস আরো একটি কথা আপনাদের মনে করিয়ে দিই এই মুভিটি সাউথের পপুলার মুভি বেদনামের রিম যা কিনা রিমেক করা হয়েছিল কলকাতার জিত অভিনীত সুলতান মুভিটিও আর হ্যাঁ আপনারা যদি এই মুভিগুলি দেখে থাকেন কেমন হয়েছে তা জানিয়ে দেবেন কমেন্ট করে মুক্তি পেতে পারে যদিও এখন পর্যন্ত কিছু কনফার্ম নয় সো মুভিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের 2023-এর 11ই আগস্ট তো আশা করছি এই মুভির বাকি কাহিনী সম্পর্কে ধারণা করা যাবে ট্রেলার বেরোনোর পর আর এই রকমের ভিডিও যদি আপনারা নেক্সট টাইম দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে